ওম নমনা আর নামাহা আমাদের চ্যানেল ভাগ্যের দুনিয়ায় সবাইকে সদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব আপনি সোমবার দিন বা বৃহস্পতিবার দিন যদি আপনার বাড়ির একটি জায়গায় এবং একটি পাত্রে বিশেষ পাত্রে যদি আপনি গঙ্গা জল রেখে দিতে পারেন শুধু গঙ্গা জলটা রেখে দেবেন কোনো মন্ত্রপাঠ না পূজা অর্চনা কিছু না একটি বিশেষ জায়গায় একটি বিশেষ পাত্রে তাহলে আপনার সৌভাগ্য সমৃদ্ধি সুখ উত্তরোত্তর বৃদ্ধি পাবে চলুন সেটি কিভাবে সেটা আমরা আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি অবশ্যই ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গঙ্গা জল আমরা গঙ্গা জলেই গঙ্গা পুজো করি গঙ্গা জল শুদ্ধ পবিত্র গঙ্গা জল যেখানে আপনি প্রয়োগ করবেন সেটা শুদ্ধ হয়ে যাবে চারপাশের বাতাবরণও শুদ্ধ হয়ে যাবে শুধুমাত্র ধর্ম না আয়ুর্বেদেও জলের গুণ অপরিসীম এবং শুধুমাত্র গঙ্গা দর্শন করলেই দেখবেন মনে অনাবিল শান্ত একটা শান্তি আসে এবং গঙ্গাজল ঘরে রাখা খুবই শুভ মানা হয় দেখবেন গঙ্গাজল থেকে কখনো দুর্গন্ধ আসবে না পচে যাবে না পোকামাকড় হবে না তাই অনায়াসে ঘরে রাখা যায় আপনি যদি পরীক্ষা করতে চান আপনার কলের জল যে জল খান ড্রিঙ্কিং ওয়াটার আর আপনি রাখুন গঙ্গা জল দেখুন দুটো তফাত আপনি নিজেই বুঝতে পারবেন হিন্দু ধর্মে এই গঙ্গা জলের মহত্ব কিন্তু খুবই যে বাড়িতে গঙ্গা জল রাখা থাকে সেখানে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না কিন্তু আমরা গঙ্গা জল রাখার সময় কিছু ভুল করে ফেলি সেই জন্য আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় আজকে আমরা সেটাই জানবো যে গঙ্গা জল দিয়ে আমরা কিভাবে গঙ্গা পুজো নয় নিজেদের সমৃদ্ধি সুখ সম্পন্নতা ধন সম্পত্তি বৃদ্ধি করতে পারি অবশ্যই মনে রাখবেন যে গঙ্গা জল যেখানে রাখবেন সেই জায়গাটা কখনোই যেন অন্ধকার জায়গা না হয় এর ফলে কি হবে এর ফলে নেগেটিভ শক্তির আনাগোনা বেড়ে যাবে পয়সা করির ব্যয় হবে আয় হবে না জীবনে দারিদ্রতার সম্মুখীন হতে হবে তাই গঙ্গা জলকে সবসময় আলো হাওয়া খেলে এমন জায়গায় রাখবেন দু নম্বর হচ্ছে এই গঙ্গা জলকে অবশ্যই অনেক দিনের জন্য রেখে দেবেন না কিছু কিছু সময় জন্য বদলাবেন আর যদি আপনি ব্যবহার করেন তো খুবই ভালো তাহলে তো ব্যবহার করবেন শেষ হবে খালি হবে আবার ভর্তি করবেন খুব ভালো পদ্ধতি কিন্তু যারা ব্যবহার করে না শুধু রেখে দেয় শুদ্ধতার জন্য পবিত্রতার জন্য এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য তাদেরকে বলছি মাঝে মাঝেই চেঞ্জ করবেন এর ফলে কী হবে আপনার জীবনে পজিটিভিটি বেড়ে যাবে আপনার জীবনে যদি পজিটিভিটি বেড়ে যায় সম্পন্নতা সমৃদ্ধি আনয়ন হবে আপনি ধরুন আজকে এই কামরায় রেখেছেন এক মাস পর বা আপনি পনেরো দিন পর অন্য ঘরে রাখছেন তাহলে কিন্তু চলমান যেহেতু গঙ্গা জল একটা শক্তি তো চলমান এ তো চলৎ শক্তি প্রবাহিত শক্তি তাই স্থির করে রেখে দেবেন না এই শক্তিকে চতুর্দিকে বইতে দিন আপনার ঘরের নানা জায়গায় আপনার রাখার চেষ্টা করুন কখনোই দেখবেন পয়সার টাকা পয়সার সমস্যা আসবে না এবারে গঙ্গা জলটা আপনি কোথায় রাখবেন কিভাবে রাখবেন আপনি সোমবার দিন বা বৃহস্পতিবার দিন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গঙ্গা জলকে একটি পিতলের পাত্রে বা রূপোর পাত্রে সেটা যে কোনো হতে পারে রূপর ঘটি হতে পারে রূপোর গ্লাস হতে পারে রূপর বাটি হতে পারে বা সেটা পিতলেরও হতে পারে আপনি যদি তার মধ্যে জল ভরেন গঙ্গা জল ভরেন দিয়ে রেখে দেন কোন দিকে রাখবেন উত্তর পূর্ব দিকে রাখবেন দেবতার স্থান শুদ্ধ জায়গা এখানে রাখবেন তাহলে দেখবেন মাঝে মাঝে আপনাকে দেখতে হবে যে জল কমেছে কি না কেননা হয় হয়তো বাষ্প হয়ে যায় টেম্পারেচারে গ্রীষ্মপ্রধান দেশে একটু খুব তাড়াতাড়ি জলটা দেখবেন কমে যাবে আর যখন দেখবেন কমছে না জানবেন সমৃদ্ধি উছলে পড়ছে আর কম যত তাড়াতাড়ি কমে যাবে জানবেন যে সমৃদ্ধি মানে কমার চান্স আছে সে যেন ভর্তি করে দেবেন অর্থাৎ সবসময় আপনি খেয়াল রাখবেন যেন কমে না যেন একদম ভরপুর থাকে কানায় কানায় ভর্তি থাকে অবশ্যই ঢেকে রাখবেন নাহলে তো পোকামাকড় পড়বে তাই না গঙ্গা জল যখনই কম হবে তখনই আবার গঙ্গা জল ভরে দেবেন অন্য জল দেবেন না মিলাবাট করবেন না মেশাবেন না যেই ঘরে এইভাবে গঙ্গা জল রাখা হয় সেই ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় প্রত্যেকটি পরিবারের সদস্য সদস্যার মধ্যে মেলবন্ধন একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন নিবিড় টান মধুরতা প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক এবং তাদের সর্বোপরি মনোবাসনা পূর্ণ হয় সমস্ত কার্যে তারা সফলতা লাভ করে তাদের জীবন সমৃদ্ধিময় হয়ে ওঠে করুন এবং এর উপকারিতা নিজেই আপনি বুঝতে পারবেন খুব ভালো থাকবেন তবে একটা কথা গঙ্গা জল সবার হয়তো নাও পেতে পারেন তাই আমরা একটি লিঙ্ক দিচ্ছি এখান থেকে গঙ্গা জল আপনারা কালেক্ট করে নিতে পারেন প্রয়োজন অনুসারে এবং যদি ধরুন আপনি পিতলের বা রুপোর দেখুন রুপোটা একটুখানি আপনারা কেনার চেষ্টা করুন যদি না পারেন পিতলেরও আমরা একটা ঘটের ব্যবস্থা দিয়ে দিচ্ছি লিঙ্ক সেখান থেকেও কিনে নিতে পারেন খুব ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ওম নম নারায়ণায় নমাহ